নিখোঁজের তিন দিনের মাথায় পিঙ্কি রায়ের পচা গলা লাশ উদ্ধার হয়। গত 16 তারিখ রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে এক নিখোঁজ এজাহার দাখিল করেছিলেন পিঙ্কি রায়ের বাবা। পুলিশ এ নিয়ে তদন্ত আরম্ভ করে। মঙ্গলবার ধোয়ারবন থানার পাশে একটি বিল্ডিংয়ে কাজ করতে সময় মিস্ত্রিরা দুর্গন্ধ পান, গিয়ে পরিলক্ষিত করেন এক মেয়ের পচা গলা লাশ দেখতে পান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয়। ধোয়ারবন থানার পুলিশ এসে পিঙ্কি রায়ের পরিবারকে খবর দেন। পিঙ্কির পরিবার ছুটে আসেন ধোয়ারবন্দে, তারা মৃতদেহ শনাক্ত করেন। এদিকে ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ সুপার নোমাল মাহাতো। এদিকে পিঙ্কি রায়ের মা জানান, তার মেয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তিনি জানান, যারা এই ঘটনা করেছে এদেরকে এনকাউন্টার করে মারা হোক। তিনি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন পিঙ্কির মা। এদিকে পুলিশ সুপার জানান যে ঘটনা ঘটেছে অত্যন্ত দুর্ভাগ্যজনক, এই বিষয়ে তিনি তদন্ত করেছেন, দোষীদের অতি সত্বর গ্রেপ্তার করা হবে। শিলচর থেকে সুরজিৎ চক্রবর্তীর রিপোর্ট। আমরা তো আজকে খবর পাইলাম হঠাৎ, আমরা প্রথমে গেলাম এমএলএ সাহেবের বাসা, তারপরে আইলাম রাস্তার আওয়ার সময় তখন আমরা একজনে ফেসবুকের একজন দাদা ফোন করে ওই যে একটা ডেড বডি পাওয়া গেছে দুয়ারবন থানার, লোকালোক আমরা রাঙ্গিরহাড়ি থানাতে গেছি, গিয়া তারা জানাইছি, তারা আমরা কইছি তোমরা যাও গিয়ে আইডেন্টিফাই করো। কইয়া ওই তো আমরা আইলাম, আইয়া তো দেখলাম তাই এই পরিস্থিতি। তারপরে এখানে আওয়ার পরে আমরা বাংলাটিকে বডিটা দেখতে পারছি না, কিন্তু লাশটা কীরকম দেখছি আমরা মোবাইলের মধ্যে দেখছি, আমরা কিন্তু ফেস টু ফেস দেখানো হয়েছে না। হ্যাঁ হ্যাঁ, খুবই মারাত্মকভাবে মানে তাইরে মারা হয়েছে, মানে এইরকমভাবে মারা হয়েছে আপনারা নিশ্চয়ই দেখবো ফটোর মধ্যে, মানে কীভাবে তাইরে গলা টিপা দিয়ে তাই জিব্বা বাইরিয়ে গেছে, চোখ নাই, হাত বান্ধা, অ্যাসিড দিছে, কিতা দিয়ে বহুত কষ্ট দিছে আর কি, কষ্ট দিয়ে তাইরে মারছে। তো আমরা ফটোর মধ্যে আইডেন্টিফাই করছি, কিন্তু আমরা ফেস টু ফেস দেখা নিয়েছে না। ওখানে আপনার দাবি, এটা আমরা দাবি, আমরা দাবি হলে প্রশাসনের কাছে যে 2 দিন পরে পরে এরকম ঘটনা ঘটে, এটার লোকে উচিত শাস্তি দেওয়া হয়তো, যারা আসামি তারারে বার করিয়া যেরকম টেররিস্টের এনকাউন্টার করা হয় ওই রকম তারারা করা হইতো, আমরা দাবি। আজকে আমার একজন পরিচিত একজন মারা গেছে, কালকে আরেকজনের, এটা তো 2 দিন পর পরে ঘটনা করে লিখে প্রশাসনের কাছে আমার হাত জোর করে অনুরোধ, খুব মানে শক্ত শাস্তি দিত আর তারারে খুব তাড়াতাড়ি বার করতো। তাই নাম হলিকা পিঙ্কি রায়, তাই বাসা হলো গিয়ে রাঙ্গেরহাড়ি পেট্রোল পাম্পের লোকে লক্ষ্মী জুয়েলার্সের পিছন দিকে তার বাসা, বাবার নাম হলো নিপেন্দ্র রায়, মার নাম উমা রায়। তো আমরা খুব দুঃখিত আর কি, এই যেন আজকে এই পরিস্থিতিটা দেখিয়া। হ্যাঁ, এসপি স্যার আইছুন, এসপি স্যার এই আমরা তো বুঝাইছুন যে এটা আমি তদন্ত করমু, আর আমি যে এটা করমু খুব ভালোভাবে করমু, আপনার এটা রেজাল্ট খুব তাড়াতাড়ি হইবা। তো আমরা তো এসপি স্যারের কাছে তো আমরা অনুরোধ রাখছি, লোকে আমরা যে এখানে যে লোকেল যারা আছে সবের কাছে আমরা অনুরোধ, আপনারা এটা একটা বিবেক বিবেচনা করবা যে একটা মেরে এত দূর থেকে এত কিলোমিটার কত কিলোমিটার দূরে আনে এইভাবে মানে তাইরে মারা হয়েছে, এটা আপনারা লক্ষ্য করবা, কিন্তু যেহেতু আপনারা সবাই তো মা বোন আছে না, এটা আপনারা লক্ষ্য করবা, বা এটা লেগে আপনারা একটু আমরা লোকের সহযোগিতা করবা। এটা দুর্ভাগ্যজনক ঘটনা সংঘটিত হৈছে, আৰু যে আহি ভিজিট কৰিছোঁ, মানুহবিলাকক লগ পাইছোঁ, তেওঁলোকৰ যি পেৰেণ্টছ আছে তেওঁলোককো লগ পাইছোঁ, গোটেই বিষয়টো আমি অনুসন্ধান কৰি আছোঁ, ইনভেষ্টিগেশ্যনটোৰ তদন্ত চলি আছে, গতিকে তদন্তৰ পিছতে আমি আপোনালোকক জানাম। এতিয়া আমি তদন্ত চলি আছোঁ বা চলাই আছোঁ, আৰু দূৰ তদন্ত চলাই আছোঁ, আৰু যিয়ে ইয়াত ইনভল্ভ আছে তেওঁক আমি ডেড বডিটো মেডিকেলটো পঠাই দিছিলোঁ। ডেড বডিটো স্যার মেডিকেল পঠাইছিলাম। হ্যাঁ হ্যাঁ।